নমস্কার শ্রেণী তৃতীয় বিষয় ইতিহাস আজকের পাঠ সমাজের শ্রেণীবিভাগ। মানুষ যখন প্রথম একটু একটু করে সভ্য হতে শুরু করে তখন তার নিজের বলতে কোনো কিছুই ছিল না সবাই তারা সব কিছু একসঙ্গে ভাগ করে নিত তার মানে তখন ব্যক্তিগত সম্পত্তি ছিল না কিন্তু এক সময় অবস্থাটার বদল হলো গোষ্ঠীর এক একজন এক এক রকমের কাজ করত কেউ মাঠে শস্য ফলায় কেউ কাপড় বনে কেউ কামার কেউ মাটির পাত্র তৈরি করে কেউ ধাতুর যন্ত্রপাতি তৈরি করে যে যা তৈরি করে তার সবই তার কাজে লাগে না তাই তারা ভাবলো বাড়তি জিনিস বিক্রি করার কথা আর তার যেটা বেশি দরকার সেটা কিনে নেওয়ার কথা এবার সেই কারিগর ভাবল যে যেটা সে বেশি তৈরি করে সেটা তো তারই হবার কথা সেটা তো আর অন্যকে কেন ভাগ দেবে এভাবে শুরু হয়ে গেল ব্যক্তিগত সম্পত্তি আর এর ফলে বেশি লাভের জন্য কারিগররা অনেক বেশি বেশি সম্পত্তি অর্থাৎ বেশি বেশি জিনিস তৈরি করতে লাগল এভাবে তাদের সম্পদ অর্থাৎ ব্যক্তিগত সম্পত্তি বাড়তে লাগলো নমস্কার আজকের পাঠ এই পর্যন্ত